notification. Notun music director Rohan ekhono music pathalo na. I've got it. The new Suzuki Avenis. Moze Patrick. বিরতির পর ফিরলাম টাফ ফাইট উইথ ঋতব্রত। বিহারে কে কাকে ল্যাং মেরেছে, কে ল্যাং মেরে সরকারে এগিয়ে আছে, এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করছি, যেখানে আপনার আমার জীবন এবং জীবনের যন্ত্রণার কারণ। হ্যাঁ, আমাদের মতো ভারতবর্ষের মতো দেশে, এই উপমহাদেশে রাজনীতিবিদদের সিংহভাগই বিভিন্নভাবে তারা অর্থ নিজের পকেটস্থ করেন। সত্যি কি বিচার হবে? কোথাও তো শুরু হতে হবে। অনেকে বলেন আজকে বাংলা যা ভাবে আগামী দিনে গোটা দেশ তা ভাববে। সত্যি কি বাংলা থেকে শুরু হবে সেই কাজ? অন্তত পার্থ চট্টোপাধ্যায়ের কেসে ইডির যে সক্রিয়তা দেখা গিয়েছে, যে ক্ষিপ্রতা দেখা গিয়েছে, অনেকে সেরকমই আশা করছিলেন। আবার অনেকে বলছেন এসবই শুধু লোক দেখানো, কাজের কাজ কি আদৌ কিছু হবে? আর তার মধ্যেই তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। এক, দার্জিলিংয়ের রাজভবনে একটি বৈঠক। দুই, উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল ভোটদানে বিরত। এবং তিন, নীতি আয়োগের বৈঠক। এই তিনটে জায়গা বা তিনটে বৈঠককে কেন্দ্র করে অনেকেই মনে করছেন যে কোথাও যেন একটা সমঝোতা হচ্ছে। অনেকে বলছেন এটার কোনো রাজনৈতিক বৈধতাই নেই, এটা শুধু নিন্দুকের এবং বিরোধীদের প্রচার। সত্যি কি তাই? এ বিষয়ে তো আমরা আলোচনা করব, এবং আলোচনা করব কিভাবে এই জনস্বার্থ মামলা চোখ খুলে দিতে পারে। একবার আমরা এক ঝলক দেখে নেব ঠিক কি হয়েছে, কাদের বিরুদ্ধে এই জনস্বার্থ মামলা। সম্পত্তির খতিয়ান ফিরহাদ হাকিম। 2011 সালে সম্পত্তি 3,77,00,000 টাকা, দেনা 54,00,000 টাকা। 2016 সালে তার সম্পত্তির পরিমাণ 6,05,00,000 টাকা, দেনা 53,00,000 টাকা। ব্রাত্য বসু, 2011 সালে তার সম্পত্তি 73,09,000 টাকা, দেনা 4,73,000 টাকা। 2016 সালে তার সম্পত্তি 1,95,00,000 টাকা, কোনো দেনা ছিল না। মলয় ঘটকে 2011 সালে সম্পত্তি 61,64,000 টাকা, দেনা 14,78,000 টাকা। 2016 সালে সম্পত্তির পরিমাণ 88,09,000 টাকা, দেনা 22,94,000 টাকা। সুব্রত মুখোপাধ্যায়, 2011 সালে সম্পত্তি 55,43,000 টাকা, 2016 সালে সম্পত্তি 94,78,000 টাকা, কোনো দেনা ছিল না। শিউলি সাহা, 74,18,000 টাকা 2011 সালে সম্পত্তি, 2016 সালে সেই সম্পত্তি বেড়ে হয় 1,88,00,000 টাকা, দেনা 2,74,000 টাকা। অমিত মিত্র, 2011 সালে সম্পত্তির পরিমাণ 7,08,00,000 টাকা, 2016 11,74,00,000 টাকা। জ্যোতিপ্রিয় মল্লিকের 2011 সম্পত্তির পরিমাণ 80,26,000 টাকা, দেনা 3,06,000 টাকা, 2016 1,51,00,000 টাকা। সাধন পাণ্ডের 2011 সালে সম্পত্তির পরিমাণ 2,33,00,000 টাকা, 2016 সালে সেই সম্পত্তির পরিমাণ 4,25,00,000 টাকা। শোভন চট্টোপাধ্যায়, 2011 সালে সম্পত্তির পরিমাণ 4,79,00,000 টাকা, দেনা 9,00,000 টাকা। 6,72,00,000 টাকা সম্পত্তি হয় 2016 সালে, কোনো দেনা ছিল না তার। অর্জুন সিং এর 2011 সম্পত্তির পরিমাণ 36,00,000 টাকা, দেনা 17,33,000 টাকা। 2016 সম্পত্তির পরিমাণ 48,70,000 টাকা, দেনা 11,00,000 টাকা। বিমান বন্দ্যোপাধ্যায়, 2011 সালে সম্পত্তির পরিমাণ 1,71,00,000 টাকা, 2016 সালে 1,77,00,000 টাকা, কোনো দেনা ছিল না। গৌতম দেবের 2011 সালে সম্পত্তির পরিমাণ 85,44,000 টাকা, দেনা 7,02,000 টাকা। 2016 সেই সম্পত্তির পরিমাণ দাঁড়ায় 1,17,00,000 টাকা, কোনো দেনা ছিল না। ইকবাল আহমেদ, 7,09,00,000 টাকা, দেনা 41,65,000 টাকা। 2016 সালে সেই সম্পত্তি 10,10,00,000 টাকা, দেনা 51,00,000 টাকা। স্বর্ণকমল সাহা, 2,55,00,000 টাকা, 2011 সালে সম্পত্তির পরিমাণ, কোনো দেনা ছিল না। 6,69,00,000 টাকা, 2016 সালের সম্পত্তির পরিমাণ। অরূপ রায়ের 2011 সালে সম্পত্তির পরিমাণ 1,17,00,000 টাকা, 2016 সালে সেই
সম্পত্তি হয় 2,73,00,000 টাকা, দেনা 23,00,000 টাকা। জাভেদ আহমেদ খান 2,16,00,000 টাকা 2011 সম্পত্তির পরিমাণ, 2016 সালে 17,29,00,000 টাকা। আব্দুর রেজাক মোল্লা 7,27,00,000 টাকা 2011 সালে সম্পত্তির পরিমাণ, 2016-এ 1,13,00,000 টাকা, কোনো দেনা ছিল না। রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পত্তির পরিমাণ 2011 সালে 55,18,000 টাকা, 2016 সালে সেই সম্পত্তির পরিমাণ 78,28,000 টাকা। সব্যসাচী দত্তের 2011 সালে সম্পত্তির পরিমাণ 43,55,000 টাকা, 2016 সালে সেই সম্পত্তির পরিমাণ দাঁড়ায় 2,35,00,000 টাকা, দেনা 7,88,000 টাকা। সূত্র মাইনেতা ইনফো। আমরা দেখছিলাম হলফনামাতে, হলফনামাতে তারা যা যা জানিয়েছেন সেই তথ্য আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তেওয়ারি, আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ দত্ত। অনির্বাণ, আমি প্রথমেই আপনার কাছে যাব। একজন অর্থনীতিবিদ, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে হলফনামায় যা আমি বলবো সেটাই সত্য এবং সেটাই আমি জানাচ্ছি এবং আইনত আমি সততার সঙ্গে সেটা জানাতে বাধ্য, এটা তো গেল। কিন্তু আয়করের ক্ষেত্রে, হলফনামার ক্ষেত্রে সত্যি কি? মানে আমি আপনাকে একেবারে সরাসরি প্রশ্ন করছি, আমি রাজনৈতিক নেতা বা নেতৃত্ব নয়, এরকম তো অনেকেই রয়েছেন, এরকম সম্ভাবনা তো এড়িয়ে যাওয়া যায় না যে হলফনামা বা ইনকাম ট্যাক্স দিচ্ছি মানে সেই টাকাটাই আমার শুধুমাত্র আয়, তার থেকে বেশি আয় নয়। না, একদমই নয়। আপনি যে কথাটা, আজকে একজনের 50,00,000 ছিল সেটা 1,00,000 হয়েছে, এটা তো সে ডিক্লেয়ার করেছে এবং সেটা বৈধ ইনকাম হিসেবেই ট্রিট করা হচ্ছে, কারণ বৈধ তো না থাকলে তো সেটা জানাতোই না। কিন্তু আমরা অবৈধ ইনকাম কি আছে, সেটা কোথায় আছে, কি ফর্মে আছে, সেটা কোনো বাড়ির ফ্ল্যাটের ভিতরে গচ্ছিত অবস্থা আছে কিনা, সেটা তো আমরা জানি না। যদি না আপনারা সেখানে পৌঁছে যান বা EDCBI গিয়ে দরজা ভাঙে, আপনারা ক্যামেরা নিয়ে পৌঁছন, নাহলে ওই টাকাগুলো দেখা যায় না। কিন্তু যে টাকাটার অঙ্কগুলো আপনারা বলছেন, সেই অঙ্কগুলো তো কোথাও না কোথাও ডিসক্লোজ হয়েছে, সেটা ইনকাম ট্যাক্স রিটার্নে হয়েছে, হলফনামাতে হয়েছে, এবং সেটা সোর্স নিশ্চয়ই বৈধ, নাহলে তো সেই টাকাটা দেখানো হতো না। এবং একটা কথা আপনাকে বারবার করে আমি যেটা বলছি, সেটা হচ্ছে এই সোর্সগুলো, আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে, আমরা টেকনিক্যাল আলোচনাতে যাব না, সেখানে অনেক স্পেসিফাই করে দেওয়া থাকে। এবং হলফনামাও যদি দেখেন, যেটা ইলেকশনের সময় দেওয়া হয়, তরুণ যদি আরও ভালো বলতে পারবে, সেখানেও প্রত্যেকটা স্পেসিফাই করে দেওয়া থাকে, লোন থাকলে কোন ব্যাংকের লোন আছে, কিসের লোন আছে, জমি বাড়ির সম্পত্তি কোথায়, কোন মৌজাতে কতটা জমি আছে, সেটা কৃষি জমি কিনা, সেটা বাড়ির মানে বাস্তু জমি কিনা, সব কিছু ক্লাসিফিকেশন ওখানে দেওয়া থাকে এবং ওখানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া থাকে, সেটারই ভ্যালুয়েশন থাকে এবং সেই ভ্যালুয়েশনটাই তো আপনারা দেখাচ্ছেন। কিন্তু সেই ইনকামটা কোথার থেকে বাড়লো সেটারও নিশ্চয়ই একটা কোথাও জাস্টিফিকেশন আছে। এইটা যেই মানে তদন্ত করুক, ইডি হোক, সিবিআই হোক, সিআইডি হোক, যেই হোক, তাকে যদি আপনি জাস্টিফাই করতে পারেন উইথ অ্যাডিকুয়েট ডকুমেন্টেশন অ্যান্ড ক্লাসিফিকেশন, যে আমি এটার থেকে এই রোজগার করেছি, এটার থেকে এই রোজগার করেছি। রাজনীতিবিদ মানেই তার অন্য কোনো প্রফেশন থাকবে না, সেটা হতে পারে না। রাজনীতিবিদ মানে তার হয়তো ব্যবসা থাকতে পারে, রাজনীতিবিদ হলে তার হয়তো অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি থাকতে পারে, সেখান থেকে তার কিছু রোজগার থাকতে পারে। এবার সেই ইনকাম থেকেই এই টাকাটা এসছে কি না, সেই ইনকাম থেকেই আপনি অ্যাসেট করেছেন কি না, সেটাকে আপনাকে দেখাতে হবে। সেটা যদি না দেখান তাহলেই আপনার সেটা বৈধতা থাকবে না। অবশ্যই, বিশেষ করে ধরুন এখনও পর্যন্ত ইডি তদন্তে নামেনি, সুতরাং এখনও পর্যন্ত যে সম্পত্তি, আমার ঘোষিত সম্পত্তি শুধু বলছি না, ধরে নিলাম আমি আইনি এবং বেআইনি সম্পত্তি, যে সম্পত্তি দেখাচ্ছি না, এখন তো সময় পেয়ে যাওয়া যাচ্ছে। আপনাদের মতো সুদক্ষ অনেকেই রয়েছেন যারা তো এই রকম পরামর্শ দেন, কনসালটেন্সি করেন, আমি তাদের কিন্তু দোষ দিচ্ছি না, এটা তো পেশাদার। একজন অ্যাডভোকেটকে, তাকেও তো খুনির হয়েও দাঁড়াতে হয়, তাই বলে কি আইনজীবী বা আইনজীবীদের সম্মান করব না, আমি কিন্তু সে প্রসঙ্গ করছি না। এই সময় যে সময় পাওয়া গেল, এই সময়ের মধ্যে কি সরিয়ে নেওয়া যেত বা সরিয়ে নেওয়া যায় না? দেখুন, এরকম প্রথমে আপনাকে একটুখানি আমি মানে একটা কথা সতর্কীকরণ করছি, সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা, তারা ট্যাক্স প্ল্যানিং করেন এবং ট্যাক্স কালেকশনটা যাতে সরকারের বাড়ে তার জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা কাজ করেন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা ট্রুলি স্পিকিং দে আর দ্য পার্টনার ইন নেশন বিল্ডিং, এক নম্বর। 2 নম্বর হচ্ছে এই সময় পাওয়া যাওয়া মানে আপনি টাকাটাকে নিয়ে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাবেন, এরকম কোনো মানে এরকম কোনো অলিক কল্পনার জায়গা নেই। আজকের দিনে যা সিস্টেম, রোবাস্ট সিস্টেম হয়েছে, আজকে ব্যাংকিং পরিষেবা আপনি জানেন, CBS আছে, ব্যাংকিং পরিষেবাতে আপনি আজকের টাকা কোথায় নিয়ে যাচ্ছেন, কোথার থেকে কোথায় ট্র্যাক করা যায়, আর প্রত্যেকটা জিনিসের ট্রেল, যেটা আমরা বলি যে আপনি টাকাটা কোথার থেকে এসছে এবং টাকাটা কোথায় গেছে, সেটাকে
ইডি সিবিআই দরকার নেই। আজকের দিনে যেরকম ভাবে বিভিন্ন সিস্টেম আছে, জিএসটি আছে, ইনকাম ট্যাক্স আছে, ব্যাংকিং পরিষেবা, ব্যাংকিং যেরকম সিস্টেম আছে, তা দিয়ে কিন্তু যে কোনো লোক এটা তদন্ত করে দেখতে পারে। এবং এটার জন্য ইডি সিবিআইয়ের একটা পার্টিকুলার উইং আছে যেখানে আপনাকে অ্যারেস্ট করতে পারে। এছাড়া কোনো চার্ট অ্যাকাউন্টেন্টও কিন্তু আজকে বড় বড় স্ক্যাম ধরেছে, যত আজকে যত বড় বড় কেলেঙ্কারি হয়েছে, আর্থিক কেলেঙ্কারি হয়েছে, সেখানে ধরুন বিভিন্ন অডিটাররা তারা একটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। সুতরাং সেখান থেকেও কিন্তু এই অ্যাসপেক্টটা দেখা যায়। এবার আপনার পকেটে যদি আপনি কালো টাকা নিয়ে, সেই টাকাটা নিয়ে যদি আপনি এখান থেকে পান্ডুয়া চলে যান, পান্ডুয়া থেকে আপনি বর্ধমান চলে যান, সেটা আপনাকে অন্য কেউ ধরতে পারবে না। অবশ্যই খুব ভালো লাগলো অরিন্দা, ঠিকই বলেছেন। আমি কিন্তু বারবার করে বলছি, আমি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাদের মূল্য, তাদের পরিশ্রম, তাদের মেধা, তাদের অধ্যাবসায় এবং তাদের দেশপ্রেম নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না। কিন্তু এক্ষেত্রে আমি আপনাকে বলবো, তাহলে এই রকম যদি অবৈধ ট্রানজ্যাকশন হয়, কারো যদি প্রচুর বেআইনি বা কালো টাকা থাকে, এরকমও তো নিদর্শন আছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রিফিউজ করেছেন যে আমি আপনার এটা করবো না? না, কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এটা করবে না। কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টই কাউকে এমন কোনো পরামর্শ দেবে না যাতে দেশের রেভিনিউ লস হয় এবং দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়। এবং আপনি জানেন আমাদের একটা ডিসিপ্লিনারি কমিটি আছে, যদি আপনি এরকম কোনো তথ্য প্রমাণ দিতে পারেন, ইডি সিবিআইয়ের দরকার নেই, আমরা নিজেরা আগে তার তদন্ত করবো এবং তার লাইসেন্স ক্যান্সেল করে দিই, ঠিক আছে? সুতরাং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের এরকম সবসময় সরকারের সঙ্গে সহযোগিতা করে এবং করে এসছেন, এবং বড় বড় আর্থিক কেলেঙ্কারি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা ধরিয়ে দিয়ে। অসম্ভব ভালো কথা বলেছেন, এইগুলোই তো ভরসা আমাদের আমাদের সমাজে, এগুলোই তো ভরসার জায়গা। আমি আপনার কাছে চলে আসবো, আমি একবার তরুণজ্যোতি তিওয়ারির কাছে চলে আসবো। তরুণজ্যোতি, যে তালিকাটা রয়েছে সেই তালিকাটা দেখে কোথায় কোথাও একটা ভালো লাগা রয়েছে যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে তারা নেই, অন্তত তিনজন এমন ব্যক্তি আছেন কিছুদিনের জন্য আপনাদের এখানে এসেছিলেন আবার চলে গেছেন, আপনাদের তো আসা যাওয়া চলেই দুটি পার্টির মধ্যে, কিন্তু কোথাও যেন একটু ভালো লাগা আছে। কিন্তু তাই বলে কিন্তু যারা এসেছেন বা যারা রয়েছেন তারাও বাঁচবেন না, আরও কিন্তু লিস্ট প্রসারিত হতে পারে। ঋতদা, ভালো লাগা নেই, আমি তো খেটে ইনকাম করি, সবাই তাই করি, আমরা এখানে যারা আছি তাদের কাছে এই দৃশ্যটা ভালো লাগা দৃশ্য হতে পারে না। একজন জনপ্রতিনিধি, জনদরদী নেতা, তিনি তার জীবনের একটা বড় অংশ ত্যাগ করে জনতার স্বার্থে জনতার সেবা করবে বলেন রাজনীতিতে আসেন। রাজনীতিকে সেবা বলা হয়, পেশা নয় তো। সেই রাজনীতি নামক সেবাটা এসে তার প্রপার্টি অদ্ভুতভাবে বাড়তে আরম্ভ করে, তাই না? এইগুলো ধরা না পড়ার একটা কারণ আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কাছে জমা হয়, স্টেটের ক্ষেত্রে স্টেট ইলেকশন কমিশনে জমা হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ঠিকই, কিন্তু তাদের ম্যান পাওয়ার বলতে কিছু নেই, ঠিক, রাজ্য থেকে বা কেন্দ্র থেকে নিতে হয়। প্রত্যেকটা যেগুলো জমা হয় প্রত্যেকটা একদম পুঙ্খানুপুঙ্খ দেখা সম্ভব হয় না। এক্ষুনি ভ্যালু সিস্টেম নিয়ে কথা বলছো না কিছু আগে, সামাজিক দায়বদ্ধতা ধরে নেওয়া হয়, যারা জনপ্রতিনিধি হবেন আমাদের বা যারা ভোটে দাঁড়াবেন তারা এইটুকু দায়বদ্ধ থাকবেন, তারা নিজেদের কাছে সত্যটা রাখবেন এবং সত্যি কথাটা বলবেন, বলেন না। একটা বড় এক্সাম্পল আমরা জানতে পারলাম, ধরুন পার্থ চট্টোপাধ্যায় আজকে ধরা পড়লো, তো আমরা তাদের ডিড বেরোচ্ছে, তার ফ্ল্যাটের কাগজ বেরোচ্ছে, দেখি 2012-2013 কাগজগুলো বেরোচ্ছে, তার মানে ইলেকশন কমিশনে দেওয়া তার এভিডেভিটগুলো আমি কয়েক আগে দেখছিলাম, কোথাও উল্লেখ নেই, এগুলো কোথাও উল্লেখ করেননি, কেন করেননি? একটা অদ্ভুত জিনিস দাদা, কোনোদিন প্রপার্টি কিনতে চাইলে তো আমি তো রিকোয়েস্ট করবো যে কটা MP MLA আছে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, কোট আনকোট ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, তারা যে তাদের অ্যাসেট ডিক্লারেশন করে না, ধরো একটা বাড়ি, আমি জাস্ট ফর নামে বলছি, যেটা সামনে আছে পার্থ চট্টোপাধ্যায় নাকতলায় যে বাড়িতে থাকেন সেই বাড়িটার ভ্যালুয়েশন নাকি 25 লক্ষ টাকা, তা আমি 26 লক্ষ টাকা দিচ্ছি, বাড়িটা আমায় বেছে দিক। এরকম অন্যান্য যে MLA MPরা আছে যারা প্রপার্টি ভ্যালুয়েশন দেয়, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমি আসছি অনির্বাণ দা আপনার কাছে আসবো, দুটি প্রসঙ্গ উত্থাপন করেছেন তরুণজ্যোতি। এক, যে ভ্যালুয়েশন দেখানো হচ্ছে সেই ভ্যালুয়েশনটাই যে সঠিক এটা বলল কে? এটা সবসময় তো নাও হতে পারে, আমি ভাবছি আমার চশমার দাম 10 টাকা কিন্তু দেখা গেল আমার চশমার দাম 20 টাকা বাজার দর অনুযায়ী, এক। দ্বিতীয়ত, আমি সত্যি সব ডিক্লেয়ার করছি তো, এটাও একটা প্রশ্ন। এই দুটো ক্ষেত্রেই বোধহয় তদন্তটা হওয়া উচিত না? এ তো সত্যি কথাই যে ধরুন আমি যদি ডিসক্লোজই না করি, আমি যে হলফনামাটা দিচ্ছি সেটাই যদি ভুল থাকে এবং আমি যদি ডেলিভারেটলি সেটা করি, সেটা আইনের ভাষায় তরুণ বলতে পারবে যে সেটার কি সাজা হয়, কারণ আপনি ইলেকশন কমিশনে
জনগণের কাছে ভোট চাইতে যাওয়ার আগে আপনি আপনার সম্বন্ধে ডিসক্লোজ করছেন, সেই ডিসক্লোজারটাই যদি ভুল থাকে তাহলে সেটার তো নিশ্চয়ই আইনসভাতে আপনি যখন যাচ্ছেন পরবর্তীকালে তার বিচার নিশ্চয়ই আইনের মধ্যে আছে। এটা আগে যেটা ছিল, আগে এই কোরা এটাকে কোরা প্র্যাকটিসের মধ্যে আগে ধরা হতো না, আগে এই মানে হলফনামা গোলমাল আছে, অ্যাসেটের গোলমাল আছে, আগে ধরা হতো না, পরবর্তীকালে ডিফারেন্ট জাজমেন্ট আসে ডিফারেন্ট কোর্টে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অ্যাফার্ম করে, তারপর এটাকেও কোরাপ প্র্যাকটিস ধরা হয়, এবং তার জন্য তার নমিনেশন ক্যান্সেল কি তার জিতে যাওয়ার পরও তার ওটা ক্যান্সেল হতে পারে, তার শাস্তিও হবে, তার জেলও হবে। আজ অবধি কোনোদিনও হয়েছে একজন, আমি নামটা ভুলে যাচ্ছি, একজনের হয়েছে সারা দেশের মধ্যে, পুরো ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একজনের হয়েছিল, কিন্তু ঠিকভাবে যদি দেখা হয় এই নাম্বারটা কয়েকশো ক্রস করলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ দেখতে পাচ্ছি তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এক্ষুনি এক্সাম্পল দিচ্ছে না, যে নেতা বা মন্ত্রীটার কিচ্ছু ছিল না, যে রাজনৈতিক কর্মীটার কিচ্ছু ছিল না, শুধুমাত্র মানে পার্টিকুলার কিছু দলের সাথে থাকে, পার্টিকুলার রাজনীতির সাথে যুক্ত থাকে, কোটি 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 টাকা অবশ্যই ফুটপাথ থেকে একদম রাজপ্রাসাদে রয়েছেন এরা, এরকম অনেকে আমরা আপনারা সবাই চিনি, নতুন করে তাদের নাম বলার দরকার নেই, প্রতিনিয়ত আমরা তাদের দেখছি, না এ দল ও দল নয়, সব দলেই তারা রয়েছেন, কেউ হয়তো রয়েছেন জেলাতে, কেউ ছিলেন হয়তো আগের শাসন ক্ষমতায়, কেউ এখনের, আবার কেউ হয়তো এখন বিরোধী, কিন্তু তাদের টাকা অনেকে বলছেন বুড়ো আঙুল ফুলে তাদের কলা গাছ হয়েছে। এখানেই আমি তরুণজ্যোতির সঙ্গে দুটো বিষয়ে খুব সহমত পোষণ করছি, এটা খুব রেয়ার, বিজেপি আর তৃণমূল একসঙ্গে সহমত পোষণ করছে, এটা অনেকেই বলছেন নীতি আয়োগের বৈঠকের পর, ওইটাই আমি বলছিলাম, কিন্তু এটা একটু বিদ্রুপের জায়গা, কীরকম বলুন তো, ও বলছে হ্যাঁ শতাধিক মানুষের এই সত্যটা প্রকাশিত হবে এবং হতে পারে এবং তাদের সদস্যপদ খারিজ হতে পারে। তরুণজ্যোতি একজন প্রাজ্ঞ আইনজ্ঞ বলে আমি মনে করি, তো তরুণজ্যোতির কাছে এই তথ্যটা নিশ্চয়ই আছে যে 2014 এবং 2019 এর মাঝে যে ইনক্রিজ, এর মাঝে যে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি, এইগুলো যদি ও দেখে, পার্লামেন্টে আউট অফ 545 যারা এমপিজ রয়েছে তার মধ্যে 335 জনের যে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হয়েছে সেটা 6.5 কোটি অ্যাভারেজ, 6.5 কোটি। আমি দুটো নাম করব, সরস্বানন্দ বলে একজন আছেন এবং একজন আছেন হচ্ছে অর্জুন মুন্ডা, এরা কোন দলের তরুণজ্যোতি ভালো করে জানে, এদের ইনক্রিজটা কত পার্সেন্ট হয়েছে। তাহলে আমার তোমার এই যেটা দেখানো হলো সেখানে 2011-16 দেখানো হয়েছে, ঠিক সেভাবে 2014-19 যদি আমরা দেখাতে পারতাম তাহলে আমরা দেখতে পারতাম যে পার্টি পলিটিক্সের এই এনহ্যান্সমেন্টটা কিরকম। পয়েন্ট নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার টু, আমরা তো তাও 11-21 দেখাইনি, আমি সেটাই বলছি, দর্শকের হৃদয়ের পক্ষে, আমি সেটাই বললাম, 14-19 দেখালে আরও ভালো হতো, আমি সব সত্য তথ্য দিয়ে দিলাম। ইলেকশন বন্ড তার পার্সেন্টেজ কার পার্টিতে বেশি গেছে, আমি প্রশ্ন তুলে দিচ্ছি, মানুষ উত্তর খুঁজে নিতে যথেষ্ট সচেতন মানুষ আজকের দিনে, শুধুমাত্র একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল যে পার্টিগতভাবে যার আয় বৃদ্ধি হয়েছে, একটা পার্টির বৃদ্ধি হয়েছে 50%, সেটা কোন পার্টি জনগণ দেখে নেবে আমি বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে, আমি একটা ব্যাপারে ভীষণভাবে সহমত পোষণ করছি অনির্বাণদার সঙ্গে, যে অনির্বাণদা বললেন এগুলোকে ডিক্লেয়ার করতে হবে, এবং ডিক্লেয়ার করা মানে এই অ্যাসেটগুলোর একটা প্রকৃত জাজমেন্ট হয়ে আসছে, কিন্তু আমার সেই কথাটা যেটা তরুণজ্যোতি ঘুরিয়ে স্বীকার করে নিল, ইলেকশন কমিশনের এখন ম্যান পাওয়ার খুব কম, তাহলে আমি যে ভ্যালু সিস্টেমের কথা বলছিলাম যার সঙ্গে জড়িয়ে রয়েছে কনস্টিটিউশনালিজম, সেই কনস্টিটিউশনালিজমের জায়গা থেকে, সেই ভ্যালু সিস্টেমের জায়গা থেকে আমি কি বলছি, ইলেকশন কমিশনের ম্যান পাওয়ার কেন বাড়বে না, কেন ম্যান পাওয়ার বাড়বে না, তাহলে কিছু এমপ্লয়মেন্ট হয়। আমি তরুণজ্যোতি আসছি, আমি একবার অনির্বাণদা, এই যে অর্থ, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, ধরুন আমি বলছি একটা কল্পিত চরিত্রের নাম, ধরুন অপা, হ্যাঁ অপা বলে একজন চরিত্র, তিনি ধরুন রাজ্যের মন্ত্রী, তার ধরুন কোটি কোটি টাকা ফ্ল্যাটে পাওয়া গেল, এই টাকাগুলো তো 100 দিনের কাজে কোদাল দিয়ে পুকুর কেটে আসেনি, এই টাকাগুলো কোথা থেকে এলো এখানে, এবং জনগণ বা আমরা যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমরা কেন এই টাকা পাওয়াটা আমাদের কাছে দুশ্চিন্তার কারণ। এখানে শুধু একটা অ্যাডিশন করে দিই, 2016 কিন্তু আমার ব্ল্যাক মানি দূর হয়ে গেছিলো ভারত থেকে, মাথায় রাখতে হবে, তাহলে এত ব্ল্যাক মানি কোথা থেকে এলো? অবশ্যই সেটা আছে না, দেখুন একটা কথা হচ্ছে, আমি প্রদীপ তো যে কথাটা বলেছে এই কথাটা আমি অনেক বছর ধরে বলি, যে এই ডিমনিটাইজেশন করা মানে, ডিমনিটাইজেশনের তিনটে অবজেক্টিভ ছিল, একটা হচ্ছে এই ব্ল্যাক মানি যাতে না থাকে, তাতে কীভাবে উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করা যাবে, দেশের মধ্যে কালো টাকা থাকবে না, এবং অনেক কিছু এর মধ্যে আছে, কিন্তু তখনও 2016 থেকে আমি যেটা বলে আছি, যেটা এই সিস্টেম দিয়ে আপনি এই
ডিমনিটাইজেশন দিয়ে কালো টাকা তো বন্ধ করতে পারবেন না, তার কারণ হচ্ছে আপনি যদি কারোর থেকে ঘুষ নেন সেটা নিয়ে যদি আপনি কোনো একটা ফ্ল্যাটের মধ্যে টাকাটাকে ঢুকিয়ে রাখেন তাহলে সেই কালো টাকাটা বাড়তে থাকবে, এটা কোথাও অ্যাকাউন্ট ফর হলো না, আপনার ব্যাংকে টাকাটা ঢুকলো না, আপনি সেই টাকাটা দিয়ে কোনো অ্যাসেট কিনলেন না, ওই টাকাটা ব্ল্যাক মানি হিসেবে পড়ে থাকবে। কিন্তু একটা কথা হচ্ছে আজকে যে টাকাটা দেখাচ্ছেন সেই টাকাটা কেউ না কেউ তো দিয়েছেন, এবং যারা দিয়েছেন তাদের সেটা সাদা সোর্স থেকে দিতে পারেন, মানে কারোর হয়তো কষ্টার্জিত টাকা সে তার ছেলের চাকরির জন্য দিয়েছে, আবার সেও হয়তো বেআইনিভাবে কোনো টাকা রোজগার করেছে, সে নেতা হতে পারে নাও হতে পারে, কিন্তু সেই মানে বেনিয়মের যে টাকাটা সে পেয়েছিল সেই টাকাটা ওখানে জমা হিসেবে, এই টাকাটা জনগণের এতে আশঙ্কিত হওয়ার কারণ আছে কি নেই? না, একদমই আছে, কারণ এই টাকাটা দেখুন, যে টাকাটা কোনো একটা কথা মাথায় রাখতে হবে, যে টাকাটা লেনদেন হলে সরকার কোনো কর পায় না, সেখানে দেশের জনগণের উন্নতি হবে না সেই টাকাটা দিয়ে। আজকে অর্থনীতিকে যদি আপনাকে চাঙ্গা রাখতে হয় তার জন্য সরকারের যেরকম টাকার দরকার আছে সেরকম প্রত্যেকটা মানুষের মধ্যে টাকাটা লেনদেন হওয়ার দরকার আছে। মানে এরা গণশত্রু, আপনি জনগণের শত্রু। আপনি 100টা টাকা পকেটে রেখে দিলেন, কোনো ট্রানজ্যাকশন করলে না অর্থনীতি চাঙ্গা হবে না, কিন্তু সেই 100 টাকা দিয়ে আমি প্রদীপ্ত থেকে কিছু কিনলাম, প্রদীপ্ত কিছু ওখানে কিনলো, এরকমভাবে টাকাটা যদি সার্কুলেশন না হয় তাহলে টাকাটা একটা বন্ধ ঘরের মধ্যে থাকলে পকেটে কখনোই রাখতে পারবো না। যেরকম গোটা দেশ জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সেখানে 100 টাকা আমি তো কয়েক মিনিটের বেশি রাখতে পারি না, বাজার করতে গেলে 100 টাকাটা কোনো ব্যাপারই নয়। সেই ক্ষেত্রে এই যে টাকাগুলো যেগুলো পড়ে রইল ফ্ল্যাটে, এক এই টাকাগুলোর সোর্স সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের কাছ থেকে নেওয়া হলে সেটা জনগণের কাছে অত্যন্ত চিন্তার কারণ, দুই এই টাকাগুলো লেনদেন হচ্ছে না অর্থনীতিতে, আমাদের দেশের অর্থনীতিতে চাঙ্গা করবে না উল্টে দুর্বল করবে, তিন আপনাকে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি মনিটাইজেশনের কথা বলছিলেন, এ তো 1000 টাকার নোট গিয়ে 2000 টাকায় তো আরও সুবিধা হলো মজুত করার, যেখানে দেখছি খালি 2000 টাকার নোট, এত 2000 টাকার নোট শুনেছি মধ্যবিত্ত বাঙালি দেখে রাত্রে স্বপ্নেও 2000 টাকার নোট দেখছে, কিন্তু আজকাল বাজারে 2000 টাকার নোট নেই। না, 2000 টাকার নোট লাস্ট 2 বছর ধরে RBI-এর যে রিপোর্টে আছে নতুন করে প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে, কিন্তু RBI চাইছে এই 2000 টাকার নোটটাকে যাতে সার্কুলেশনে কম থাকে, 500 টাকার নোট আপনি দেখবেন ATM-TATM-এ গেলে 500 টাকার নোট, তাহলে এই 2000 টাকার নোট এত বিভিন্ন জায়গায় গচ্ছিত হয়ে গেছে আর সেই 2000 নোট পাওয়া যাচ্ছে না। না দেখুন, সেটার মানে অত সরলীকরণ করার জায়গা নেই, কারণ তদন্ত সাপেক্ষ ব্যাপার একটা, এখান কত টাকা এসছে কত টাকা আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রথম কথা হচ্ছে এই টাকাগুলো দিয়ে তো সরকারের কোনো না কোনো কাজ হতো, এই টাকাগুলো যেভাবে পাওয়া গেছে এবং এই টাকাটা আলটিমেটলি কী হবে জানেন, এই টাকাটা আনক্লেমড অ্যাকাউন্টে পড়ে থাকবে, আজকে ইডি সিজ করে নিয়ে গেছে এই টাকাটা, ওই বস্তা আপনারা যে ট্রাঙ্কে করে দেখিয়েছেন সেই একটা ব্যাংকে পড়ে থাকবে যতদিন না তদন্ত শেষ হবে, তদন্ত শেষ কবে হবে সেটা কেউ আমরা শিওর নই, ফার্স্ট ট্র্যাক হোক আর জেড ট্র্যাকই হোক, যতদিন না তদন্ত হবে টাকাটা ওরকমভাবে পড়ে থাকবে এবং আলটিমেটলি সেটা আনক্লেমড অবশ্যই আমাদের জীবন, এবং সেই টাকাটা আলটিমেটলি কেন্দ্রীয় সরকারের কাছেই যাবে, হ্যাঁ সেই টাকাটা আলটিমেটলি কেন্দ্রীয় সরকারের কাছেই যাবে, কত বছর পরে যাবি জানি না, কিন্তু তারপরে হয়তো সেইটা কোনো না কোনো ফর্মে কোনো সোশ্যাল স্কিম দিয়ে হয়তো আবার প্রদীপ্ত বা তরুণ জ্যোতি বা কমপ্লেক্স করছেন এটা সিম্পল ভাবুন, RBI বলেছিল এটা যেন সার্কুলেশনে না থাকে, সেটা থেকেই তো অনুপ্রাণিত হয়ে কিছু লোক তাদের বাড়িতে গচ্ছিত করে রাখছে, প্রকারান্তে RBI-এর কথা কি মানা হচ্ছে না? এটা সিম্পল ঠিক ঠিক এখানে আমি আর একটু সিম্পল করে দিচ্ছি যে তরুণ জ্যোতিকে আরেকবার ধন্যবাদ জানাতে হয়, কেন কি তরুণ জ্যোতি খুব পরিষ্কারভাবে এটা শিখে নিল, বাবা মার থেকে প্রবাহিত হয় ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে ভ্যালু সিস্টেম, মানে পরিবারের মধ্যে, আজকে 2016 সেই ডিমনিটাইজেশনটা কতটা ফেক ছিল সেটা প্রমাণিত হচ্ছে এইভাবে যে আমরা 2000 টাকার নোট আজকে বন্ধ করতে বাধ্য হচ্ছি, আমরা করাপশন কমাতে পারিনি, আমরা পারিনি এটা করতে, আমরা পারিনি তোমার সঙ্গে আবার সহমত পোষণ করছি, আমি দ্রুততার সঙ্গে শাস্তি চাইছি এবং এমন শাস্তি যাতে চোখে আঙুল দিয়ে আমি বলতে পারি যে না আমি এমন তৃণমূল করি যে তৃণমূলে কোনোভাবে এই ধরনের রেয়াত করার জায়গা হবে না, আমি তো সেটাই বলছি, মানে ভাতৃবধূ থেকে শুরু এই জন্য সেটা করো তোমরা ভাতৃবধূ থেকে, তো তোমাদের তো যারা দলের নেতা বিধানসভায় তিনি তো এত করা উচিত, তো করো না তোমরা সততার প্রতি করা উচিত, ইডি CBI বা 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 রাজনীতিতে অন্য কেউ এই রাজনীতি
অগ্রগতির মধ্যে যেতে চাইছি না, আমরা চাইছি একটা কর্তব্য, বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সততার প্রতীক হিসেবে প্রকাশ করতেন, যে শাস্তি না ভাবছিলাম ব্যাপারটা দেখুন, তাহলে হতে পারে আমার জয় সাহেব থেকে, কি ওর থেকে আসলো জয় সাহেব পলিটিশিয়ান না রে বাবা, পলিটিশিয়ান না হলে কি জয় সাহেব পলিটিশিয়ান না, একটা ছোট্ট কথা বলি, যে ঋতদার এই শোতে যারা টিভির পর্দায় চোখ রেখেছেন তারা প্রত্যেকটা সময় সরকারের এই বিভিন্ন কার্যকলাপ থেকে ভয় পান যে আমার টাকা হয়তো বেশি টাকা ট্যাক্স দিতে হবে, প্রত্যেকটা লোক, তুমি চাকরি করো তোমার অফিসেও জানো যে কিভাবে আমাকে কোথায় ইনভেস্টমেন্ট করলে দু টাকা ট্যাক্স কমবে, সারাক্ষণ যে আমার টাকাটা হয়তো নিশ্চিত ব্যাংকে থাকবে, তো ব্যাংক লালবাতি উঠবে না, তো আমার জিএসটির টাকাটা জমা পড়বে, তো এই বিভিন্ন টাকা পয়সা নিয়ে মানুষের এখন অনেক চিন্তা আছে যা নিয়মকানুন হয়ে গেছে, এত কিছুর পরেও এত টাকা যখন বেরোচ্ছে তরুণ জ্যোতি, এটার সঙ্গে মানতে হবে যে তাহলে সিস্টেমটা কোথায়, সাধারণ মানুষ যারা ওই 100 জন লোক ওই গরমের সময় লাইনে দাঁড়িয়ে ব্যাংকে মারা গেছিলেন শুনেছিলাম ডিমনিটাইজেশনের সময়, আজকে তাদের আত্মা কি শান্তি পাবে যে আমরা এত কষ্ট করে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে আমাদের টাকা গরিবের টাকা ব্যাংকে জমা করলাম না, টু সাপোর্ট ডিমনিটাইজেশন, এটা একটা অনেক বড় মানে ইয়ে ছিল, অবজেক্টিভ ছিল, আমরাও কেউ চাই না, প্রত্যেকটা সাধারণ মানুষ চায় যাতে গরিব লোকের টাকা সুরক্ষিত থাকে, বড় লোক যাতে অন্যায়ভাবে টাকা রোজগার না করতে পারে, কালো টাকার সম্পত্তি বাড়াতে না পারে, কিন্তু তারপরে আজকের দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এইগুলো দেখে সেটার মধ্যে নীরব মোদী আছে, বিজয় মালি আছে, আমি বলছি না আরো অনেকে আছেন দেশে বিদেশে আছে, না আমি বলছি তারপরে দাঁড়িয়ে প্লাস আমরা যেটা টিভির পর্দায় দেখে যাচ্ছি পশ্চিমবঙ্গে বিশেষ করে প্রদীপ্ত, এরপরে এইখানে আমার আপনাকে তিনটে প্রশ্ন খুব দ্রুত করব। এক, পশ্চিমবঙ্গে কলকাতাতে অনেকেই বলেন, সর্বভারতীয় ক্ষেত্রে যারা ফাইন্যান্স বা অর্থনীতি নিয়ে রয়েছেন তারা অনেকেই বলেন যে কলকাতার ভৌগোলিক অবস্থান, এর পেছনে রাজনীতি নেই, হাওলার টাকা এবং বিভিন্ন টাকা এখান থেকে ঘোরে, এটা কি সত্যি? না, এটার কোনো মানে কোনো তথ্য প্রমাণ আমার কাছে নেই, আপনি শোনেন এরকমভাবে লোকে বলে কিন্তু এটার মনে হয় না কোনো বাস্তবিক অভিজ্ঞতা আছে কারোর কাছে। ঋতদা, 10 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে গায়েব 5 বছরে ডিমনিটাইজেশনের পরে, এই তথ্যটা আমরা পাচ্ছি কোথা থেকে? ব্যাংক দিচ্ছে। অবশ্যই আমি একদম শেষ করতে হবে, প্রদীপ্ত শেষ করতে হবে, আমি শুধু একটাই কথা বল জিজ্ঞেস করবো, হলফনামাতে যে সম্পত্তি দেখানো হয়েছে বা অন্যান্য রাজনীতিতে যে সম্পত্তি হলফনামায় রয়েছে তা পরীক্ষা করলে যদি বেআইনি সম্পত্তি বেনামে থাকে, অন্য নামে থাকে, অন্য জায়গায় গচ্ছিত থাকে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা এবং সেটা কি সমাধান করা যাবে, কোথায় রহস্যটা সমাধান হবে? না, একদমই দেখুন, বেনামে যেটা আছে সেটা তো তারা ডিসক্লোজ করেননি, বেনামে যেগুলো থাকে সেটা তো অন্যের নামে আছে, কিন্তু তদন্ত হলে তো বেরোবে। হ্যাঁ, নিশ্চয়ই। আর একটা জিনিস হচ্ছে মানি ট্রেল, আপনি আমাকে টাকা দিলেন সেই টাকাটা আমার নয়তো ফ্ল্যাটের মধ্যে পাই যাবে, নয়তো আমার খরচা করব, আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে, তার কারণ এই বিষয়টা আমরা অর্থাৎ জনসাধারণ এই বিষয়টার সঙ্গে রয়েছি, কেউ কাউকে হয়তো প্রশ্ন করেছেন বা বিখ্যাত ছবিতে প্রশ্ন করেছে মুগাম্বু খুশুয়া, এখন প্রশ্নটা হচ্ছে কে কোথায় খুশি হয়েছে তার থেকে অনেক গুরুত্বপূর্ণ, জনগণ খুশি হচ্ছে নাকি? আমার মনে হয় আপামর রাজনীতিবিদ যারা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন যে স্তরেই থাকুন না কেন, অন্তত এই সময়টা যদি তারা সত্যি সততার সঙ্গে রাজনীতি করে থাকেন তাহলে এই ধরনের তদন্ত শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের কোনায় কোনায় হওয়া উচিত, কারণ আমাদের গণতন্ত্রে চাঁদের কলঙ্কের মতো কলঙ্কিত তারা। টাফ ফাইট উইথ ঋতব্রত এখানেই শেষ করছি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্য, পর্যবেক্ষণ এবং দৃষ্টিভঙ্গির জন্যে। টাফ ফাইট উইথ ঋতব্রত এখানেই শেষ, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে। Powered by Punjab State Dear Rakhi Bumper Lottery. Pratham Puraskar 2.5 crore guaranteed. SBI HM School of Management, Kajibadi, Barasat. এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন Asian Paints এর হাইড্রোলক, ভাঙা ভাঙি না করে waterproofing. News Flash.